Hello everyone, welcome to Aquartia. আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য যে প্রোডাক্টটি রিভিউ করব সেটি হচ্ছে DoPhin H200 HOB Filter. বাজারে যেসব ব্র্যান্ডের HOB Filter পাওয়া যায় তার ভিতরে DoPhin একটি অনেক জনপ্রিয় ব্র্যান্ড। তুলনামূলকভাবে কম দামে একটি ভালো মানের পণ্য হিসেবে DoPhin ব্র্যান্ড বহুলভাবে পরিচিত। আজকে আপনাদের জন্য যে DoPhin HOB ফিল্টারটির রিভিউ করছি সেটির মডেল হল H200। এই ফিল্টারটির ফ্লো হচ্ছে 370 লিটার পার আওয়ার, এর পাওয়ার কনজামশন মাত্র 3.2 ওয়াট। 56 থেকে 74 লিটার পর্যন্ত ট্যাঙ্কে এই HOB ফিল্টারটি আপনি অনায়াসেই ব্যবহার করতে পারবেন। ড্রব্যাকগুলোর মধ্যে একটি হলো এই হবটির সাথে কোনো সারফেস স্কিমার যুক্ত নেই এবং ডফিনের SH সিরিজের হবগুলোর তুলনামূলকভাবে এর মিডিয়া চেম্বারের জায়গা কম। চলুন এবার বক্সটি খুলে দেখা যাক এর ভিতরে কি আছে। বক্সটি খুলে প্যাকেটের ভিতর থেকে হব ফিল্টারটি বের করে ফেলি। সেমি ট্রান্সপারেন্ট প্লাস্টিকের তৈরি প্রোডাক্টটির ফিনিশিং বেশ ভালোই মনে হচ্ছে। হবটির সাথে ইনলেটে যুক্ত করার জন্য একটি প্লাস্টিকের প্রোটেক্টিভ জালি দেওয়া হয়েছে। এবার হবের ভিতরের বাকি জিনিসগুলো বের করে ফেলি। আমরা দেখতে পাচ্ছি একটি কার্ট্রিজ আছে যার সামনে কটন এবং ভিতরে অ্যাক্টিভেটেড কার্বন দেওয়া আছে এবং সাথে আরেকটি প্লাস্টিকের পার্টিশন দেওয়া আছে। হবটির ইনটেকের মধ্যে একটি প্লাস্টিকের নব আছে যেটি ঘুরিয়ে হবটির ফ্লো কন্ট্রোল করা যাবে। চলুন দেখা যাক হবটিকে আমরা কিভাবে সেট আপ করবো। সেট আপের জন্য আমাদের অল্প একটু সিনথেটিক কটন লাগবে আর 200 গ্রাম সিরামিক রিংস লাগবে। হবটির ইনটেক মোটরের সাথে যে প্লাস্টিকের পার্টিশন আছে ওই জায়গাতে সিনথেটিক কটনটি ভরে দিন। হালকা এক লেয়ার দিলেই যথেষ্ট। এখানে বেশি কটন দিলে পানি টানার সময় হবটির এই জায়গা থেকে পানি ওভারফ্লো করে ট্যাঙ্কে চলে যাবে। হবের ডান দিকের চেম্বারটি সম্পূর্ণভাবে সিরামিক রিংস দিয়ে ভরে ফেলুন। 200 গ্রাম সিরামিক রিংস এই জায়গাটি ভরার জন্য যথেষ্ট। এভাবে আপনি হবটি সেট আপ করলে হবটি অন করার পরে প্রথমে ইনটেক দিয়ে পানি উঠবে, উঠার পরে কটনে মেকানিক্যাল ফিল্ট্রেশন হয়ে সিরামিক রিংয়ে বায়োলজিক্যাল ফিল্ট্রেশন হয়ে তারপরে ট্যাঙ্কে বের হয়ে যাবে। এবার হবের ঢাকনা ও অন্যান্য জিনিস লাগিয়ে হবটিকে আমাদের ট্যাঙ্কে লাগানোর জন্য প্রস্তুত করে ফেলি। ট্যাঙ্কের উচ্চতা অনুযায়ী ইনটেকের পাইপটি উঠানামা করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। হবটিকে সাবধানে ধরে ট্যাঙ্কের গ্লাসের বর্ডারের সাথে ঝুলিয়ে আটকিয়ে দিই। ঢাকনাটি খুলে একটি কাপ দিয়ে কিছু পানি নিয়ে হবের ভিতরটি পানি দিয়ে সম্পূর্ণভাবে ভরে দিই। তারপরে ঢাকনাটি বন্ধ করে প্লাগটি ইলেকট্রিক সকেটে লাগিয়ে দিলেই হবটি অন হয়ে যাবে। পাওয়ার অন করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি সাকশনের কারণে পানি ইনটেক দিয়ে হবের ভিতরে ঢুকে কটনে মেকানিক্যাল ফিল্ট্রেশন হয়ে সিরামিক রিংসে বায়োলজিক্যাল ফিল্ট্রেশন হয়ে ট্যাঙ্কে বের হয়ে আসছে। আজকের ভিডিওটি সম্ভব হয়েছে ওয়াটার জুয়ের সৌজন্যে। ডফিনের হব ফিল্টারগুলো H200 মডেলটি ছাড়াও H80, H100, H300 এবং H500 মডেলেও বাজারে পাওয়া যায়। আজকে যে প্রোডাক্টের রিভিউ করলাম ডফিন H200 হব ফিল্টার, এটার বাজার মূল্য আনুমানিক 900 টাকা, কিন্তু আপনাদের জন্য রয়েছে একটি সারপ্রাইজ। এই হব ফিল্টারটি আপনারা ওয়াটার জুয়ের সৌজন্যে ফ্রি জিতে নিতে পারেন। এর জন্য আপনাদেরকে 3টি কাজ করতে হবে। নাম্বার 1, বাংলাদেশ অ্যাকুয়ারিস্টস ফেসবুক গ্রুপের মেম্বার হতে হবে। নাম্বার 2, অ্যাকুয়ারশিয়া ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হতে হবে। এবং নাম্বার 3, এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখতে হবে কেন এই ফিল্টারটি আপনি পেতে চান। যারা যারা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন তাদের থেকে বেছে একজন সৌভাগ্যবান ব্যক্তিকে এই ফিল্টারটি ওয়াটার জুয়ের সৌজন্যে ফ্রি গিভাওয়ে করে দেওয়া হবে। এরকম আরও অনেক প্রোডাক্ট রিভিউ, গিভাওয়ে, DIY প্রজেক্ট, টিউটোরিয়াল সহ বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য অ্যাকুয়ারশিয়ার সাথেই থাকুন। সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করুন, তাহলে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই এর ব্যাপারে আপনি জেনে যেতে পারবেন।
সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।